নমস্কার, শুভ সন্ধ্যা। নবরবি কিরণ ও নবনালন্দার পক্ষ থেকে সবাইকে জানাই। নিশ্চয়ই সবাই এই পরিবেশে, এই পরিস্থিতিতে গৃহবন্দী। প্রত্যেকবার যেমন বলি, আমরা বারে বারেই ফিরে আসছি কিছু বিনোদন, কিছু গান, কিছু নাচ, কিছু পাঠ নিয়ে। আসলে 7 মাস 8 মাস যাবৎ সবাই আমরা গৃহবন্দী। সেই পরিস্থিতির মধ্যেই আমরা একটু চাই আমাদের আর আপনাদের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন। তো আজকের এই বিশেষ সন্ধ্যা যাকে নিয়ে অনুষ্ঠান, তার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলবো, হয়তো পরেই বলবো, কিন্তু প্রথমে পরিচয় করানোটা বাতুলতা। আমার সঙ্গে আছেন শ্রী অলোক রায় চৌধুরী, যাকে আমি তো অলোক দা বলে ডাকি, এবং সঙ্গে যিনি নবনানন্দা নবরবিকরা সবসময় যিনি থাকেন, সুব্রতবাবু মুখোপাধ্যায়। তো প্রথমে আলাপচরিতার ব্যাপারটা একটু সেরে নিই। অলোকদা, আমরা এই পরিবেশে মধ্যে যে আমরা এখন বসবাস করছি, তো এ তো কিছুদিন আগেই পুজো গেল, তো প্রত্যেকবার পুজোর সময় তোমাকে ফোন করলে, এবং আমরা জানি ফেসবুক বা সব জায়গায় দেখি তো তুমি তো বিদেশে থাকো, তো এবারের পুজোটা কীরম হলো? না, এবারে আমিও বহুদিন পরে ভেবেওছিলাম যে এবছর আর কোথাও পারাবো না, একটু কলকাতায় থেকেই কলকাতার পুজো একটু উপভোগ করবো, আর অনুষ্ঠান তো থেকেই যায়। আর এখন আমাদের পরিবার টরিবার এরাও এগ্রি হয়ে গেছে, মানে আগে যেমন রাগারাগি করতো, এখন আর জানে যে অনুষ্ঠান না করলে খাবো কি, তো করে না। তো কলকাতাতে থাকা হলো জবরদস্তভাবে এবার, মানে পুজো যেন গায়ের উপর চেপে বসলো, এবং এর পরিণতি যেটা সেটা তো আরও ভয়ানক হয়ে যাচ্ছে। কোনো কাজ নেই, মানে লোকে আগে খাবে, অফিসে যাবে, তারপরে তো বিনোদন, কোনো কাজ নেই। না, আসলে যেটা বলছিলাম যে বাবু আছে, ওর সঙ্গে আলোচনা হচ্ছিল যে আমরা এই পরিবেশের মধ্যে এইভাবে অনলাইন, হয়তো তোমরা তো ক্লাসও নিচ্ছ, স্কুলেও পড়ানো হচ্ছে অনলাইন, কিন্তু সত্যি কথা কি, মানে এই যে গান গিয়ে বা ক্লাস নিয়ে অনলাইনে সেই আনন্দটা কি আসছে? ওই সামনে যে দর্শকের হাততালি বা অনলাইনে, তো আমরা সেরকম অভ্যস্ত ছিলাম না কেউ। এক্স্যাক্টলি, কলকাতার কোনো কোনো শিল্পীকে জানি যারা দীর্ঘদিন ধরে অনলাইন ক্লাস করেন, মূলত বিদেশে যারা থাকে তাদের জন্য, এবং সেটা আমরা কি বলতাম, ওর ও অনেক টাকা পয়সা নেয়, আবার কখন কী লিঙ্ক থাকে না থাকে এসব কিছু জানতামও না। এই যে ওয়াইফাই হ্যানোর ম্যানোর ট্যানোর এসব শুনেছি, কিন্তু সে মোটেল যেমন আমেরিকায় গিয়ে দেখলাম যে হোটেলের পরে একটা মোটেল হয়, তেমনি এই অতিমারিতে কত কী জানলাম, নতুন ফোন কিনতে হলো, নানা রকম কানেকশান নিতে হলো, এ অমুক ফাইবার, এ তমুক, এতে কী হয় তোমায় বলি, ক্লাসটা হয়তো চললেও চলতে পারে, মানে কিন্তু অনলাইন ফাংশনটা মুশকিল হয়ে যাচ্ছিল। রেকর্ডিং করে এই যে তুমি করছো যেটা, এইটা খুব কাজের আসছে, বা লাইভ প্রোগ্রামও কিছুটা হতে পারে, কিন্তু ওরাও যেমন বলছিল, বাবু যেমন বলছিল, তখন গানের সঙ্গে, সেটা নিশ্চয় তুমিও বলবে, গানের সঙ্গে যখন বাজানো হচ্ছে সেইটা, মানে যদি অন্য জায়গায় আলাদা আলাদা জায়গায়, মনে করো অলোকদা অলোকদার বাড়িতে, আমি আমার বাড়িতে, তুমি তোমার বাড়িতে, হবে না, এটা কোনোদিন হতে পারে না, কারণ এই সিস্টেমটা এখনো চালু হয়নি, যার জন্য এটা মানে কি হয়, আমি গাইছি তো লেটেন্সি আসবে, এবং এই তবলা যিনি বাজাচ্ছেন তার বাড়িতে আমার সঙ্গে কোনোদিন মিলবে না, কোনোদিন মিলতে পারে না, কারণ আমরা যদি একসঙ্গে বসে করি ঠিক আছে, আদারওয়াইজ হয় না। তারপরে এই যে সার্ভার যেগুলোর মাধ্যমে ফেসবুক লাইভ বলো, আরও কিছু সব আছে হ্যান ত্যান বুক, এক একটার এক এক রকম রিজেকশান মেথড আছে, কেউ হারমোনিয়ামটাকে ডিস্টার্ব মনে করে, মানে সেইভাবে তার তৈরি আছে, সে ছেটে ফেলে দিল। তখন তোমাদের এই যে সেট আপ, এই যে একটা কম্প্যাক্ট হইতে করে নিয়ে এডিট ফেডিট করে তখন তুমি ছাড়লে, তখন যা বাজে তুমি দেবে সেটাই বাজবে, সেটা ভালো ভালো অপশান। যেটা ভালো অলোকদা, যে এই যে আমরা ধরো এখন এই অবস্থায় যখন কোনো হলে অনুষ্ঠান হচ্ছে না বা কিছু, তখন যেই যে এক জায়গায় আমরা একটু আগে গল্প করছিলাম একসঙ্গে, সেটা বেড়েছে, সেটা বেড়েছে, এইটা আবার যে আসবে এটা ভাবতে পারিনি, এইটা পাচ্ছি, এটাও যেন এখন মনে হচ্ছে অনেক কিছু পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি। হ্যাঁ, প্রথমে তো ভয়ের পরিবেশে আটকে পড়েছিলাম, নাহলে দেখো না আমাদের, তোমার মা বাবার কথাই ধরো, আমরা আগে কিসের ভয়ে মরতাম, তো ওর মা বাবার সঙ্গে কথা বলছি, সেটা হচ্ছে অর্থের ভয় যে খাবো কি করে, কিন্তু এছাড়া তো আমাদের কোনো ভয় ছিল না, রাত্রি 10টা পর্যন্ত তোমাদের স্কুলে কোনো ব্যাপারই নয়, রিহার্সাল না হলেও আড্ডা হচ্ছে, তারপর দিনও শেষে বাসে করে করে বাড়ি ফিরছি, কোনো অসুবিধা নেই কারোর,
কিন্তু এখন মানুষের মানে চাহিদার আপলিফমেন্ট হয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, সবই উন্নতি হয়েছে, কিন্তু আমরা আস্তে আস্তে ইতিহাসের উপাদান হয়ে যাচ্ছি এই মনুষ্য জাতি। আমাদের সম্পর্কে ইতিহাস লেখা হবে। তো যাই হোক, যে যেটা অলোকদা বলছিল, অলোকদার সম্মুখে বলতে গেলে নবনানন্দের সঙ্গে অলোকদার দীর্ঘদিনের পরিচয়, নবনানন্দার প্রাণ প্রতিষ্ঠাতা আর্যমিত্র ভারতীর সঙ্গে। তখন আমি অনেক ছোট, অলোকদা আসতেন এখানে, তখন আমি হয়তো বোধহয় অলোক কাকু বলে ডাকতাম। তো এখন একটা বয়সের সঙ্গে সঙ্গে বাবাও মানতেন, অলোকদাও মানেন যে বাবা মানে একটা অন্যরকম সম্পর্ক হয়ে যায় বাবা ছেলের সময়, বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায় সেই সূত্রেই অলোকদা। তো অলোকদা বিভিন্ন অনুষ্ঠান করেছে, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে সব রকম অনুষ্ঠানই করছেন, এবং আপনারা যারা আছেন, অলোকদা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলা সঙ্গীতের একটা ভান্ডার। একদম একদম। তো অলোকদাকে যখন বলি, মানে এটা তো অন্য পরিবেশে বলা, যখনই বলি অলোকদা একটা অনুষ্ঠান করতে হবে, কিন্তু আমি নিজেই ভেবে পাই না যে কী নিয়ে অনুষ্ঠান করতে পারবো। মানে সব কিছুই করতে পারেন, মানে রবীন্দ্রনাথের গান তো যেরকম অথেন্টিক গান, ছাড়াও ডান্স ড্রামার গানেও অলোকদা আপনারা নিশ্চয়ই সব সময় দেখেছেন শুনেছেন, তাছাড়াও মজার গান এবং পুরানো দিনের গান, এবং আজকে কী বিষয় নিয়ে আছে সেটা আমি জানি না, সেটা অলোকদা নিজেই বলবেন। এবং এখনকার এই ধরনের অনুষ্ঠানে যেটা হয়, একটা সঞ্চালনার ব্যাপার থাকে, সে যেই হোক নিজেদের মতো ঘর অনুষ্ঠান করতে হয়। কিন্তু যখন অলোকদার সঙ্গে অনুষ্ঠানটার কথা হচ্ছিলো, অলোকদা বললো যে তুমি একটু বলে দাও, তো আমারই প্রচণ্ড ভয় লাগছে যে অলোকদার সঙ্গে সঞ্চালনা করা মানে কী থেকে কী বলবো, কী একটা অন্যরকম করে দেবো, কারণ ছোটোবেলা থেকে দেখেছি। তো তো বাবু, যাই হোক, যেটা জিজ্ঞেস করছিলাম, তো তুমি তো মানে এই প্রজন্মের একজন মানে এই প্রজন্মের, দুটো প্রজন্মকে ধরেছি, মানে আগের প্রজন্মের থেকে শিক্ষা নিয়ে এই প্রজন্ম। না, ও এখন সেদিনকে আমাকে বলছিল যে এখনকে আমাকে সব অনুষ্ঠানে বলতে বলে, সুতরাং আমি একটা এখন ওই মাত্রায় পৌঁছে গেছি। সে বলতে তো বলবেই না। তো আমি বাবু যেটা বলছিলাম যে তুমি তো অনেক মানে এখনকার শিল্পীদের সঙ্গেও বাজাচ্ছ, তারপর অলোকদা, তারপর তারও আগে মানে স্বনামধন্য কিংবদন্তি সব শিল্পী, সুচিত্রা মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গে অনেক গল্প আছে। এবং অন্যদিকে ওর ব্যাপারটাও আছে, উত্তম কুমার, হ্যাঁ উত্তম কুমার, মানে সে মানে সেখানে আবার এই সেই গুরু 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 টাকা। তো তো অলোকদার সঙ্গে মানে ধরো অলোকদার অনেক ছাত্রছাত্রীর সঙ্গেও তুমি বাজাও, তো অলোকদার সম্বন্ধে তোমার কিছু অভিজ্ঞতা মানে হয়তো দেশে বিদেশে। একটু আগে বললাম যে অলোকদার সঙ্গে আমি এদেশ বিদেশ বিভিন্ন জায়গায় কাজ করেছি। সব থেকে বড় কথা হচ্ছে যে ওই যে একটু আগে বললাম যে অলোকদা হচ্ছে বাংলা সঙ্গীতের ভান্ডার, এবং যে কোনো সাবজেক্ট মানে বাংলার যে কোনো, তার মানে বলছি না যে হিন্দি গান গান, হিন্দি গানও কিন্তু অলোকদা ভালো গান, যেটা বিষয় হচ্ছে অলোকদা খুব মজা করে সেই গানের বিষয়টা জানেন। এখন কি হয়, এখন একটু আগে আমরা আলোচনা করছিলাম অলোকদার সঙ্গে, হ্যাঁ ইউটিউবে গান দেখলাম, ইউটিউবে গান শুনে নিলাম, সেই ইতিহাস তার হিস্ট্রি, সেই গানটা কীভাবে রচিত হলো, কীভাবে শুরু হলো, এই সমস্ত কিছু অলোকদার কাছে একেবারে নকদর্পণ অলোকদা। যার জন্য অলোকদা যখন কোনো গান করেন, সেই গানটা নিয়ে এত সুন্দর গল্প করে, সেই গল্পটাই শোনার মতন। তার মানে কি, সেই গানটা আপনি আগে থেকে যে জেনে নিলে যে গানটা শুনতে ভালো লাগে, সেটা হচ্ছে অলোকদা। চেষ্টা করি বাবু, শোনো, একটা ডাল অ্যান্ড র্যাপ গান না গেয়ে তার মধ্যে যদি তার ভিতরের ছোটো ছোটো গল্পগুলো, জ্ঞানদান নয়, জ্ঞানদান হলে সেটা অন্যদিকে চলে যায়, কী কী স্বর লাগলো কী লাগলো না এসব বললে দুটো শ্রোতা থাকে পালিয়ে চলে যাবে, কিন্তু ভিতরে যা আছে গল্প মশলা সেগুলো যদি আমরা একটু একটু বলতে পারি, তাহলে তো মনে হয় শ্রোতার একটা একদিকটা খুলে যায় মস্তিষ্ক। আর একটাও বলি, শুধু আপনারা অলোকদার গান শোনেন, আপনারা কথা শোনেন, কেউ যদি কখনো অলোকদার কোনো রেকর্ডিং বা প্রোগ্রামের আগে পিছিয়ে কথা শোনেন, দেখবেন আরও বেশি সমৃদ্ধ হচ্ছেন, আমাদের প্রচুর গল্প হয়, অনেক কিছু জানতে পারি, সেটাই হচ্ছে অলোকদা। আজকেও মনে হচ্ছে আমাদের এই রেকর্ডিংয়ে অনেক গল্প গাছ গুজব হবে। না, আসলে অলোকদার অনুষ্ঠান মানে শুধু গান নিয়ে সে অনুষ্ঠান যাবে না, একটু কথাও হবে। আচ্ছা, আরেকটা জিনিস বাবু তোমাকে জিজ্ঞেস করি, যেমন ধরো আমরা যখন অনেক সময় ঠিক করি বা বিভিন্ন সংস্থা যখন করে যে নৃত্যনাট্য করব, আচ্ছা এই চরিত্রটা কে গাইব, ওই চরিত্র কোন গাইব, প্রথমত নৃত্যনাট্য গাওয়ার মতন তো লোকজন নেই এখন, কেউ গল্পটাই জানে না। ওই জন্য কি হয় আমাদের, আমরা এই কদিন আগে ফুলিয়াতে গেছিলাম পরপর দুবার, বাবুও তো গেল, মানে কে আছে আমাকে বললো বাবু আছে, আর বাবুকে বাবু বললো
যে কে গাইতে যাবে না অলোক দা, ও ঠিক আছে, মানে কেন ঠিক আছে বলছি, আমরা রিহার্সাল রিহার্সালের দরকার নেই, রিহার্সাল করেছি একটা দেবো আমরা, কিন্তু আমরা জানি যে আমাদের কোনো মার হবে না, চোখে 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 এই যে চিরকাল চোখে চোখে করেছি আমরা, বিপ্লবদা ছিল, বিপ্লবদা ছিল, আমি তো বিপ্লবদা, ইন্দ্রাণী সেন, মানে কোনো মার হবে না, কিন্তু একালের ছেলে পুলে যারা রবীন্দ্রনাথে গান গাইছে তাই তুমি ড্যান্স ড্রামা বোঝাতেই এক সপ্তাহ লেগে যাবে, আর হয় না তো, আমরা যেমন প্রতিটা ম্যাস্ট্রো যারা যখন বেঁচে ছিলেন তাদের সঙ্গে ঘুরে 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 কাজ শিখেছি, মানে একদম যেমন মিস্ত্রি জোগালে থাকে ঠিক তেমনিভাবে কাজ শিখেছি আমরা জোগালের মতো করে, এই শেখার ইচ্ছেটা একদম অন্তর্হিত হয়ে গেছে, আর ব্যান্ড মিউজিক এসে তো একদম শেষ, সবাই সেখানে গায়ক সবাই বাদক, হ্যাঁ না এইসব তো সবই ঠিক আছে, কিন্তু যেটা যেটা বলছিলাম যে একদম মানে বাবুই যেমন বলে ধরো একজন পুরুষ চরিত্র একজন মহিলা চরিত্র যে নৃত্যনাট্য করছি তুমি সবসময় জিজ্ঞেস করে কে গাইছে, এটা স্কেলের স্কেলের প্রবলেম হয়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু অলোকদা কিন্তু সব জায়গায় নিজেকে বললাম এটা তো অ্যাকচুয়ালি নৃত্যনাট্য এগুলো জানতে হয় এবং সেটা যে কম্প্রোমাইজ করে গাইছে, কিন্তু হয়তো অলোকদা জীবনেও সবসময় গাইতে হয় সবসময় মেয়েদের, হ্যাঁ মেয়েদেরকে এটা আমরা প্রাধান্য দিয়ে থাকে, সে এই প্রাধান্য দেওয়া শিল্পীটা খুব কমে যাচ্ছে, ও সিদ্ধ না না আমি করবই না, খুব মানে করতেই চায় না, বা এটা খুব দুঃখজনক ঘটনা একটাই ডান্স ড্রামাতে তারা জোর করেন যে আমার স্কেলটা চেঞ্জ হয়েছে, এ তো আরও সাংঘাতিক, যাই হোক, হ্যাঁ তো আজকের যদিও রবীন্দ্র সঙ্গীত নিয়ে নয় কিন্তু রবীন্দ্রনাথ তো আমাদের গৃহ, রবীন্দ্রনাথ বারবারই ফিরে আসে, শুধু একটাই প্রশ্ন তোমার অনুষ্ঠান শুরু হয়ে জিজ্ঞেস করব, সেটা মানে কাট আন কাট চাইতে চাইলে উত্তর দিতে পারো না উত্তর দিতে পারো, হ্যাঁ বলো না, আগেকার দিনেও মানে রবীন্দ্রসঙ্গীত, আমি রবীন্দ্রসঙ্গীত নিয়েই বলছি ম্যান্ডি, গাওয়া হয়েছে তার পরবর্তীকালেও হচ্ছে এখনও হচ্ছে, কোথাও কি মনে হচ্ছে যে যারা মানে হয়তো অনেক অনেক ভালো ভালো শিল্পী এসছেন এবং আরও আসবেন নিষ্ঠার অভাব বা কিছু, মানে যেমন ধরো ফর এক্সাম্পল আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমাদের এখান তো তুমিও আসো রেগুলার, যে রবীন্দ্র জয়ন্তী হয় তো একজন শিল্পী নাম নাম নিচ্ছে না এসে বলল যে আচ্ছা সকালবেলা ভোর সকালবেলা রবীন্দ্র জয়ন্তীর দিন আচ্ছা আমি কি এখনও গেল না আধার গাইতে পারি, তো আমি বললাম যে আপনার যদি মনে হয় যে এই গানটা গাওয়া যায় আপনি গাইতে পারেন, হ্যাঁ সেই সেই একটা জিনিস, আরেকটা আরেকটা জিনিস হচ্ছে একটা সিম্পল একজন একটা গান সিম্পল একটা গান বললো আমি কী গান গাইবো সব গান তো হয়ে গেছে, আচ্ছা আমি এই গানটা গাইতে পারি আলো আমার আলো, তখন আমি বললাম হ্যাঁ গাইতে পারি, না গাইবার কী আছে আলো আমার গালো তো এরকম কোথাও লেখা নেই যে এটা একটা বাচ্চাদের গান বা এরকম, তো তখন উনি বললেন আচ্ছা গীতবিতানটা পাওয়া যাবে, মানে সেগুলো হয়তো তোমাদের যুগে মানে একটা অদ্ভুত একটা লাগে আর কি প্রস্তুতি, তোমার তোমার প্রশ্নের একটা ছোট্ট করে উত্তর দিয়ে দিচ্ছি, এখনও আমরা যারা গান শেখাই গাই তো বটেই অনুষ্ঠান করি শেখাই তো বটে অনেক স্টুডেন্ট আমাদের, তাদের কাছে 50% স্টুডেন্ট যারা আসেন তারা এসব পরোয়া করেন না, তারা গান শিখতেই আসেন একদম আর্ট ফর আর্টস থেকে, পুরো গান শিখবো স্যারকে শোনাবো বাড়ি যাবো তার সঙ্গে অ্যাটাচ থাকবো আমার মনের ভাবনা, এবং সেটা আগের দিনেও ছিল, বাকি 50% ফাংশনে কখন গাইবো, ফাংশনে কখন গাইবো, কখন টিভিতে গাইবো, কখন ইউটিউবে যেমন তেমন একটা গান পোস্ট করো, এতে তুমি তাদের দোষ দেবে না, আগে তুমি চিন্তা করো, আমি তোমার একটা ছোট্ট কথা বলি, আমাদের বাড়িতে 7:40 রবীন্দ্রনাথের গান বাজতো, তোমার বাড়িতেও বাজতো, বাবুও বাজতো, আমরা শুনি বা না শুনি কারোর কোনো কেয়ার করতে না, বড়রা ঠিক রেডিও সেটটা খুলে রেখে দিত, এইবার তোমার শোনার ইচ্ছে না থাকলেও কিন্তু তোমার বছরের পর বছর শরীরের, এবার তুমি খারাপ একটা যেই ওই গানটা খারাপ শুনলে তুমি এরকম করেই উঠবে, এটা তো এরকম নয়, এই যে কালচার তৈরি হয়ে গেছে, এখন বাঙালি রাত্রে ঘুমোতে যায় সিমিলারলি, যেমন দেখুন দুটো আড়াইটের শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ পড়ে না কেউ, এখন দুটো আড়াইটের সময় ঘুমোতে যায় মানুষ, ভোর 6টায় একদল লোক বেরিয়ে যায়, 7:30 আরেকদল লোক বেরিয়ে যায়, আর যে বাড়ি বসে যে কাজ করে সে 12টা পর্যন্ত ঘুমিয়ে তারপর উঠে বসে আবার কম্পিউটারের সামনে বসে, আমরা আমরা স্কুল কলেজ থেকে ফিরে ব্যাগটা ফেলে কখন রাস্তায় খেলবো, সত্যি এখন কি হচ্ছে কখন টিভি নিয়ে, হ্যাঁ তো যাই হোক সব জিনিসের একটা আছে কোনটা ভালো কোনটা, আমি খারাপ বলছি না, ভালো তো ওইটাই যে এখনও 50% স্টুডেন্ট তারা কিন্তু গান বাজনা চর্চা করেন কোনো কিছু লক্ষ্যের দিকে নয়, তারা করবেন বলে তাদের ভালো লাগে বলে,
এটাই হ্যাঁ এটা এটা একটা বড় পাওয়া পজিটিভ দিক। তোমার এখানে তো অনেকে ক্লাস নেন, এখনো বহু স্টুডেন্টরা আসেন যাদের আসেন তো মানে শেখার জন্য, হ্যাঁ হ্যাঁ শেখার জন্য। তো যাই হোক আমরা এগিয়ে চলি। তো অলোকদা আজকে কী বিষয় নিয়ে এসেছে আমরা জানি না, অলোকদা আজকে কী কী ধরনের গান? আজকে একটু ইচ্ছে আছে আমার কিছু কিছু নিজস্ব কম্পোজিশন আছে, ওকে সেই গানগুলো আগে একটু শোনাবো, সুযোগ যখন করে দিয়েছো একটা। তো সেখানে যখন তুমি এসে দেখলে বাবু আছে মানে সেটা কি মানে চোখে চোখেই হয়ে গেল বসতে হবে একটু করতে হবে, কিন্তু বাবু তার মধ্যে দু একটা গান জানেও যেগুলো আমি করবো, আমি আগেও করেছি। বাবুর এটা একটা ব্যাপার না, সব গানই জানে। হ্যাঁ হিন্দি এই ব্যাপার হচ্ছে কি এই এই একটা বিষয় যেখানে তুমি যদি প্রচুর না শোনো প্রচুর না তোমার তুমি কিছুতেই মানে পারবে না। এটা হচ্ছে শুনতে হবে দেখতে হবে, যেটা আমরা করেছি আমাদের গোটা যৌবনকালটাই শুনে দেখে কেটেছে কেটেইছে, দেখে শিখেছি প্রচুর, পরে তো সেগুলো কাজ করেছি। বাবু বলছিল একটু আগে একটা কর্ড একজনের হাতে দেখেছে এই ভয়ে ভয়ে আছে, বাবু হাতটা এরম করে বাড়ি চলে গেছে পাছে ভুল না হয়, যে একটু আগেই বলছিল যে ওইটা হারমোনিয়াম বসাবে কর্ড সেন্সটা কী করে হয় জানবে। তাহলে বুঝতেই পারছেন আজকে আমার ইচ্ছে ছিল অলোকদাকে অনেক অনুরোধের কিছু কিছু গান করবার, তো আজকে করবে না, তবে প্রতিশ্রুতি দিল পরবর্তীকালে নিশ্চয়ই হবে। এইভাবে যখন আমরা শুরু করেছি এই প্রতিষ্ঠায় অলোকদা তো সবসময় নবদানন্দের সঙ্গে আছেন, দর্শকের সঙ্গে আছেন, আপনারা শুনবেন। তো আজকে এর পরবর্তী পর্যায়ের সঞ্চালনাধার ওনাকেই দিলাম, কারণ ওনার গানের এক্সপ্লেনেশন দেওয়ার ক্ষমতা আমি হাত জোর করে বলছি আমার নেই, কারণ ওনার এই ব্যাপারে অনেক বেশি মানে যেটা উনি বললেন না তোমায় বলেই দিই, যেমন তুমি বললে প্রথম যে গানটা আমি গাইব হ্যাঁ সেটা আমার মায়ের কথা, মায়ের হাসি বলছিল, মায়ের কথা ভেবে মধুর আমার মায়ের হাসি সুধীরাল চক্রবর্তী বিখ্যাত গান প্রণব রায়ের লেখা, সেই গানটিকে গানটির আদলে আমার মা 2014 সালে চলে যান, সেই প্রয়াণের পরে আমার লেখা। এটা তোমাকে একটা বলেই দিলাম প্রথম গানটা। ঠিক আছে আপনারা দেখুন নিশ্চয়ই অনুষ্ঠান ভালো লাগবে, যে কোনো অনুষ্ঠানে বারবারই বলছি ভালো লাগুক খারাপ লাগুক আপনারা জানাবেন, কারণ যে কোনো মতামত ছাড়া আমরা এগিয়ে চলতে পারবো না, কারণ এই পরিবেশ এই পরিস্থিতি চলবেই, ভালো জিনিসকে নিশ্চয়ই আপনারা সমাধান করবেন। সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং অলোকদার গান শুনতে থাকুন। যাব নয়া গয়া কাশি মাঝি আমার তীর্থ আমি মাকে বড়ই ভালোবাসি, মধুর আমার মায়ের হাসি যাব নয়া গয়া কাশি মাঝি আমার তীর্থ আমি মাকে বড়ই ভালোবাসি, মধুর আমার মায়ের হাসি সে যে জ্যোৎস্না হই ঝরে মুখের বুকের পরে, সে যে জ্যোৎস্না হয়ে ঝরে মুখের বুকের পরে, সে যে আধার রাতে আয়ুষ্মতি নিকষ্টম সানাসি আমার মাই মুখের হাসি আমার মাই মুখে হাসি, সে যে দুঃখ রাতে স্মৃতির আঁচল উষ্ণ আবেগে ভরা, সে যে উৎসব শেষে বিজয়ার সুর মন্ত্রী
কেমন করা সে যে দুঃখ রাতে স্মৃতির আঁচল উষ্ণ আবেগে ভরা সে যে উৎসব শেষে বিজয়ার সুর মনটি কেমন করা তার অভয়ে হাতটি ধরি এসো ধরাই স্বর্গ গড়ি তার অভয়ে হাতটি ধরি এসো ধরাই স্বর্গ গড়ি তাই যাব নয়া তীর্থ ধামে মাটি সুখে রাশি আমার মাই মুখের হাসি আমার মাই মুখের হাসি আমার মাই মুখের হাসি আমার গান পর্যায়ে এটা দ্বিতীয় গান এটি একটি ছায়াছবিতে আমি গিয়েছি এই গানের সঙ্গে লিপ দিয়েছেন সব্যসাচী চক্রবর্তী সিকোয়েন্সটা একটু বলি আপনাদের বললে আপনাদের ধরতে সুবিধা হবে বহুদিন পরে কলেজের কিছু ছাত্রছাত্রীকে পেয়েছেন অধ্যাপক সে অধ্যাপকের তরুণ জীবনের নানা ঘটনা এই ছাত্রছাত্রীদের মনে আছে তা ওরা আসি রোমন্থন করার জন্য একটা পিকনিকে গেল সকলে মিলে সে গাড়িতে যখন যাচ্ছে তখন এই গানটি নতুন যারা তারা একরকম গান গাইছে আর অধ্যাপকের মনে পড়ে যাচ্ছে সেই গণনাট্যের সঙ্গের গণনাট্যের যোগেশলীল চৌধুরী গানের কথা এই দুটিকে মিশ্রণ করে আমাদের এই সময়ের খুব গুণী লোকগায়ক অভিজিৎ বসু এই সুরটি করেছে এবং গানটি আমাকে দিয়ে গাইয়েছে পথে প্রান্তরে হাতে হাত ধরে লক্ষ জনার সাথে হয়তো বা কোনো গ্রামের কুটিরে অথবা চাষির খেতে অচেনার সাথে আলিঙ্গনে তুমি আমি এসো বাঁচি পথ হারাবো বলি এবার পথে নেমেছি পথ হারাবো বলি এবার পথে নেমেছি মিছে সংশয় দূর করো ভাই বাড়ি দাও চরাচরে মিছে সংশয় দূর করো ভাই বাড়ি দাও চরাচরে অচেনা সুদূর হোক বহুদূর বরণ করুই তারে চলো চেনা গণ্ডির সীমানা ছাড়িয়ে শিকড়ের কাছাকাছি পথ হারাবো বলি এবার পথে নেমেছি পথ হারাবো বলি এবার পথে নেমেছি ঘাতে প্রতিঘাতে নতুনের সাথে আজ হোক বোঝা পড়া ঘাতে প্রতিঘাতে নতুনের সাথে আজ হোক বোঝা পড়া চলার পথে সঙ্গী করো দীর্ণ জীর্ণ যারা আজ চেনা পথে আর নয় ঘাটাঘাটি অচেনার সাথে বাঁচি পথ হারাবো বলি এবার পথে নেমেছি পথ হারাবো বলি এবার পথে নেমেছি হা 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 হো 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 লা 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 লা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ পূর্তি এই 2020-তেই। এই অতিবাণীর মধ্যে সেইভাবে তাকে নিয়ে কোনো অনুষ্ঠান করা গেল না। আমি একটু চেষ্টা চরিত্র করেছিলাম এবং সফল হয়েছে কিছু কিয়দংশে। মাইকেল মধুসূদন দত্তের সে অমর রচনা বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণা আর সিন্ধু তুমি সেই জানে মনে, আমরা যেটা স্কুলে পড়াশুনো করেছি, স্কুলের পাঠ্য ছিল আমাদের, সেই কবিতাটিকে একটু সুরে আনার চেষ্টা করেছিলাম। এবং প্রায় মাস তিনেক চারেক ধরে আমার তাবৎ ছাত্রছাত্রী কুল যারা আছে তাদের সবাইকে গানটা শিখিয়েছি। এবং তারপরে ওরা ঠিক ওই কোভিড সিচুয়েশানের ঠিক আগে ওরা শতকণ্ঠে না একটু বেশি 116 জন মিলে ওরা গানটা রেকর্ড করলো, আমার একটি সামান্য অংশ আলাদা ছিল। সেটা করতে পেরে আমার খুব ভালো লেগেছে কাজটি, এবং সেটি ভিডিও হয়েছে। এটি আমাদের মতো পোড়া দেশে এই মানুষটি জন্মগ্রহণ করেছিলেন, মানে যাকে ধরে আমাদের আরও অনেক দূর এগিয়ে যাওয়া উচিত ছিল অশিক্ষা এবং নিরক্ষরতা দূরীকরণে, করতে তো পারিনি। আমাদের প্রণতি জানানো যাক তাকে আমাদের এই সঙ্গীতবাদ্যের মাধ্যমে। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হিমাদ্রির হিমবন্নী অম্লান কিরণে, বিদ্যা সাগর তুমি বিখ্যাত ভারতে। কিন্তু ভাগ্য বলে পেশে মহাপার্বতে, কিন্তু ভাগ্য বলে পেশে মহাপার্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ, কি সেবা তার সে সুখ সদনে, দানে বাড়ি নদীর রূপ বিমলা যোগায় অমৃত ফল পরম আদরে, দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করি, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ তরুদল দাসরূপ ধরি, পরিমালে ফুলকুল দশদিশোভারে, দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরি, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, বিদ্যা সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু
সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হে মাতৃর হেমকান্তি অম্লান কিরণে বিদা সাগর তুমি বিখ্যাত ভারতে। নতুন বাংলা গান হচ্ছে না বা কেন হয় না এই নিয়ে অনেক গবেষণা হয়েছে, কিন্তু আসল ঘটনা হলো যখন গান বিক্রি হতো ব্যবসায়িকভাবে, মানে তার রেকর্ড বা ক্যাসেট বা সিডি, তখন শ্রোতা কিন্তু লিবারাল ছিলেন। অনুরোধের আসর শুনে, গান শুনে লোকের রেকর্ড মানে কিনতে যেতেন, এ তো আমাদের নিজেদের স্মৃতিতেই আছে। কিন্তু তারপরে যাই হোক, প্রয়োজনের তুলনায় রেকর্ড বেশি হয়ে গেল, এটা বিমান ঘোষ আমাকে প্রথম বলেছিলেন, এইচএমবির অন্যতম কর্তা ব্যক্তি, উনি বলেছিলেন যে তোমার কান দুটো গান শুনতে রাজি, চারটে গান শুনতে রাজি, তুমি ২৫টা গান তাকে দিলে সে একটা গানও শুনবে না, সে ফেলে রেখে দেবে। ঠিক তাই হলো, সিডি ফিডি সমস্ত বেরোতে আরম্ভ করলো এবং একটা সিডিতে একজন মানুষের চারটে গানের বদলে, দুটো গানের বদলে ১৫টা গান ১৬টা গান গুঁজে দিচ্ছে, কিন্তু শুনবে কে? এই করে করে কী হলো, নতুন গান যেগুলো কম তৈরি হয়নি কিন্তু ভালো নতুন গান, গত ২-৩ দশক কিন্তু আমরা সবাই এখন কী করি, হারানো দিনের গান, ষাটের দশক, ৭০ দশক, ৮০ দশক পর্যন্ত, তারপরে আর গান নেই। ঘটনাটা অর্ধসত্য, সত্যি কথা সেই রকম মনোগ্রাহী গান রচনা হয়নি কিন্তু হয়েওছে। যেমন ধরুন যে গানটা আমি এখন শোনাবো আপনার, আমার ছেলেবেলার বন্ধু, স্কুলের বন্ধু, পরবর্তীকালে সে ভালো সুরকার হয়েছে, গীতিকার হয়েছে, গায়কও তপন সিনহা, যার একটি ভালো স্টুডিও রয়েছে, সে এমন একটা গান আমার জন্য, আমার কথা ভেবে তৈরি করেছিল যে আমি সেটাকে আমার গান বলি, কারণ ও নাকি আমার গাওয়ার জন্য গানটিও তৈরি করেছিল। সে কত সালের আগের ঘটনা, ৮-এর দশকের গোড়ার দিকে, তখন তার বয়স হবে ২২-২৪, তখন সে রচনা করে আমাকে দিয়েছিল গানটা, সেখানে আমি আজও গাইছি, এবং মূল্যবোধের গান, যে মূল্যবোধ এখন আর ফিরে পাব না আমরা। ভালোবাসায় এত দুঃখ আছে, আগে যদি জানতাম তাহলে কি কোনো দিনও ভালোবাসতাম, 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 ভালোবাসায় এত দুঃখ আছে, আগে যদি জানতাম। পৃথিবীর মানুষ আজ মানুষের থেকে চলে গেছে বহুদূরে, স্বপ্নের বিনাশে তো আর বাজে না আগের মতন সুরে, পৃথিবীর মানুষ আজ মানুষের থেকে চলে গেছে বহুদূরে, স্বপ্নের বিনাশে তো আর বাজে না আগের মতো সুরে, হারানো সুর যদি চিনতে পেতাম, চিনতে পেতাম, ভালোবাসায় এত দুঃখ আছে, আগে যদি জানতাম।
আমার ছোট্ট ঘরে নীত হাসি রয়ে গেছে আজ শুধু কান্না রয়ে গেছে আজ শুধু কান্না আমার ছোট্ট ঘরে নীত হাসি রয়ে গেছে আজ শুধু কান্না ভুল করে কিনেছি কাঁচের কণা ভেবেছি সেও বুঝি পান্না সত্যি পান্না যদি কিনতে পেতাম কিনতে পেতাম ভালোবাসায় এত দুঃখ আছে আগে যদি জানতাম তাহলে কি কোনো দিন ভালোবাসতাম 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 ভালোবাসায় 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 আমার গান আরেকটি শোনাই আমারই লেখা এবং সুর করা এটা আমার আমার রাজ্য নিয়ে আমার রূপসী বাংলা নিয়ে রূপসী বাংলা আমার কথা নয় অনেক গুণীজনের রূপসী বাংলার উপর অনেক কিছু লিখেছেন জীবনানন্দ প্রথম ইউজ করেছিলেন রূপসী বাংলা তো রূপসী বাংলা তো আমারও এই গানটি আমার একটু পুরাতন গান নতুন কিছু করব তার আনন্দে করেছিলাম কিন্তু গানটা এখন আমার মনের মধ্যেও টিঁকে আছে সেটা আমার কাছে খুব বড় ব্যাপার এর সুর কথা বেশ পুরাতন বা আমার পুরাতনই বলতে পারি এই রূপসী বাংলা হৃদয় জুড়ে আমি এখনো গানের গন্ধ পাই ঘন বর্ষণে কত নির্জনে ঘন বর্ষণে কত নির্জনে আমি নতুন চলার ছন্দ পাই কত নতুন গানের গন্ধ পাই এ রূপসী বাংলা হৃদয় জুড়ে আমি এখন গানের গন্ধ পাই এখনো নতুন আশায় আমি স্বপ্নে সবুজ মন্ত্র পাই এখনো নতুন আশায় আমি স্বপ্নে সবুজ মন্ত্র পাই কেন অভিমানে ভিড় অভিমানে কেন অভিমানে ভিড় অভিমানে বলো জীবন বিনার সুর হারাই কত নতুন গানের ছন্দ পাই হে রূপসী বাংলা হৃদয় জুড়ে আমি এখন গানের গন্ধ পাই এই রূপসী বাংলার গানে মোহিনী রাতার শিফালী সকাল জেগেছে নতুন ঘ্রাণে এই রূপসী বাংলার
গানে মোহিনী রাতার শিফালী সকাল জেগেছে নতুন ঘ্রাণে এখনো মাটি বুকে কত স্বপ্ন শপথের কথা বলায় এখনো মাটির বুকে কত স্বপ্ন শপথের কথা বলায় গণসংগ্রামে কত অভিযানে গণসংগ্রামে কত অভিযানে ধ্রুব সত্য চলার পথেও হয় কত নতুন গানের গন্ধ পায় এই রূপসী বাংলা হৃদয় জুড়ে আমি এখনো গানের গন্ধ পাই কত নতুন গানের গন্ধ পাই কত নতুন গানে গন্ধ পাই। একটা সময় ছিল যখন টিভি প্রথম মানুষের বাড়িতে এলো আমাদের কলকাতায়, আমাদের এই শ্যাদলাপাড়া শহরে টিভির প্রাদুর্ভাব ঘটল। কী না বিশ্বকাপ টেবিল টেনিস ওয়ার্ল্ড টিটি, সেইটার জন্য টিভি বিভিন্ন হস্টেল টস্টেল ক্লাব ক্লাবে বসানো হলো। তারপরে ক্রিকেট এলো, মানে বিশেন সিং মোদি ব্যাট করছেন তো মনে হচ্ছে ছটা পাগড়ি পরার লোক একসঙ্গে ব্যাট করছে, মানে কোনো ফোকাস নেই কিচ্ছু নেই। তাই আমরা টিকিট দিয়ে চালানা দিয়ে টিকিট কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ওয়ার্ল্ড টিটি হচ্ছে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাদা কালো ছবি সবসময় কাঁপছে। একটা বড় ভূমিকা ছিল অ্যান্টেনার, মানে কিছু দল লোক কিছু মানুষ বসে বসে টিভি দেখতেন, কিছু লোক ছাদে থাকতো এই ঘোড়া, মানে সে ঘোরালো তারপরে টিভি ক্লিয়ার হলো। আচ্ছা কার বাড়িতে পাখা খারাপ হয়ে পড়ে আছে যাও তার বাড়িতে, কারণ তার ওই ঘ্যাং ঘ্যাং পাখার জন্য টিভির টেলিকাস্ট খারাপ হচ্ছে। এইসব স্মৃতি রোমন্থন করতে গিয়ে একটা কলকাতার একটা আবছা স্মৃতি আমাদের ছেলেবেলার, যখন সবে বড় হচ্ছি পেলে এসছে কলকাতায় পেলের খেলা দেখতে, আমরা এরোর বাড়িতে উড়ছি, তখন কারোর বাড়িতে একশো জনের মধ্যে পাঁচজনের বাড়িতে টেলিফোন ছিল আর দুজনের বাড়িতে টিভি, অনেক দাম তখন টিভির মধ্যবিত্তে নাগালের বাইরে। আজকের দিনের সঙ্গে তো মেলানো যাবে না তাকে, তো একটু আমার গানের এই গানটি আমার সেই সময়ের করা গান, বইমেলায় পেয়েছিলাম তাকে, অরূপ রতন চৌধুরী কবি, উনি হাতে বই ফ্রি করছিলেন, স্পেশাল ব্রাঞ্চে কাজ করতেন, উনি ফ্রি করে বললেন আমার বই একটা কিনবেন এক টাকা দাম, এক টাকা তখন বইমেলায় বই পাওয়া যেত, ছড়ার বই, কী আশ্চর্য সুন্দর সুন্দর সব ছড়া, তার মধ্যে আগুন ছুঁয়ে তোমায় ছবু, মানে অসাধারণ। সে তা সেই তবেকার আলাপ পরিচয় আজও রয়েছে অরূপদার একটা, ওই কলকাতার মাথায় শ্যাওলা মেঘের টোপর তাকে ঘিরে এক পায়ে দাঁড়িয়ে অ্যান্টেনা পাখি, অ্যান্টেনা ছিল তার ডানায় কাঁকড়া বসে থাকতো কাকেরা জানায় বাদল প্রভাতে পথ ঘাট গেছে ভাসি। আর সেই টিভি যখন শুরু হতো তখন পণ্ডিত রবিশঙ্করের করা একটা মিউজিক আমরা দেখতাম রোজ, বাবু দায়িত্ব নিয়েছে সেই স্মৃতিটাকে জাগিয়ে তোলার জন্য, সেই নিয়েই গানটা। কলকাতার মাথায় শ্যাওলা মেঘের টোপর তাকে ঘিরে এক পায়ে দাঁড়িয়ে অ্যান্টেনা পাখি, তার ডানায় পাখিরা জানায় বাদল প্রভাতে পথঘাট গেছে ভাসি। কলকাতার মাথায় শ্যাওলা মেঘের টোপর তাকে ঘিরে এক পায়ে দাঁড়িয়ে অ্যান্টেনা পাখি, তার ডানায় পাখিরা জানায় বাদল প্রভাতে পথঘাট গেছে ভাসি। কলকাতার মাথায়
ভেজা দুপুরে নোনা পুকুরে ফুটপাত ফিকে রোদ গায়ে মাখি, ভেজা দুপুরে নোনা পুকুরে ফুটপাত ফিকে রোদ গায়ে মাখি, ভিখারিনী মায়ের কোটায় হাসি, ভিখারিনী মায়ের কোটায় হাসি, ভিখারিনী মায়ের কোটায় হাসি। সেই সন্ধ্যায় টিভি পর্দায়, সেই সন্ধ্যায় টিভি পর্দায়, ভেজা চুলার কাঁথা রুটি, ভেজা চুলার কাঁথা রুটি, শুকোয় পাশাপাশি কলকাতার মাথায় শ্যাওলা মেঘের টোপর, তাকে ঘিরে এক পায়ে দাঁড়িয়ে অ্যান্টেনা পাখি, তার ডানায় তাকে রাজা নাই, বাদল প্রভাতে পথঘাট গেছে হাসি কলকাতার মাথায়, কলকাতার মাথায়, কলকাতার মাথায়।